সাবমার্সিবল বোতল পাম্প 12 লিটার 30 লিটার দুইটাই একসাথে চালাবো, কোনটা কোন কাজে লাগে দেখবো, প্রাইস কত, কিভাবে অর্ডার করবেন? আসসালামু আলাইকুম। আমাদের কাছে বোতল পাম্পের মধ্যে দুই রকম পাম্প পাবেন, একটা হলো 30 লিটার পার মিনিট আর একটা হলো 12 লিটার। এটা অনলি 12 ভোল্টে চলবে আর এটা 12 থেকে 24, কারণ প্যাকেটের গায়ে লেখা আছে DC 24 ভোল্ট। আপনার 12 ভোল্ট মোটরের গায়ে লেখা আছে, তবে এখানে 24 ভোল্ট দিলেও কোনো সমস্যা হবে না। দেখুন টেস্ট ভোল্টেজ DC 24 ভোল্ট, মোটর স্পিড 8500 RPM, মোটর রেসিং কারেন্ট 0.15 অ্যাম্পিয়ার, মানে 0.1 অ্যাম্পিয়ারও না, 0.15 অ্যাম্পিয়ার। পাম্প যে সময় রানিং থাকবে ওই সময় নেবে 3.5 অ্যাম্পিয়ার আর প্রতি মিনিটে 30 লিটার পানি উঠবে। এই পাম্পটা বানানো হয়েছে মূলত ডিজেল তোলার জন্য, মানে ড্রাম থেকে তেল তুলে মানে গাড়িটা দেওয়ার জন্য। বা আপনারা এই পাম্পটা অ্যাকুরিয়ামে ব্যবহার করতে পারবেন এবং কি ছোটোখাটো যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, মানে এই ছোটো পাম্পটা হোক আর বড়ো পাম্পটা হোক যে কোনো পাম্পই আপনারা তেল তোলার কাজে ব্যবহার করতে পারবেন। এটা উঠবে 30 লিটার, এটা হলো 12 লিটার। এই ছোটো পাম্পটাও DC 12 ভোল্ট, মোটর রেসিং স্পিড 8500, এই মোটরের কারেন্ট নেবে আপনার 0.2 অ্যাম্পিয়ার, পাম্প রানিং অবস্থা থাকবে 1.5 অ্যাম্পিয়ার, প্রতি মিনিটে 12 লিটার। এখন আমরা বানিয়ে দিয়ে মেপে দেখবো, মানে ছোটো পাম্পটা কতটুকু লম্বা আছে। ছোটো পাম্পটা আছে 147 মিলিমিটার, পাশে আছে 37 মিলিমিটার আর আউট যে পাইপটা আছে 15 মিলিমিটার, আর বড় পাম্পটা হলো 180 মিলিমিটার, পাশে আছে 50 মিলিমিটার আর আউট যে পাইপটা আছে এটা হলো 17 মিলিমিটার। এটা আউট হলো 17 মিলিমিটার, এটা হলো 15 মিলিমিটার, এটার ইনসাইড, এটার ইনসাইড, এটার ইনসাইড একটু বড়, নেট সিস্টেম যাতে ময়লা টয়লা না ঢুকে, এটাও একই সিস্টেম, ময়লা না ঢুকার জন্য এখানে নেট আছে মানে ফিল্টার। আর এই পাম্পটার বর্তমান প্রাইস হলো 750 টাকা, মানে দাম কমতেও পারে বাড়তেও পারে, যে সময় যে রেট থাকবে এই রেটই থাকবে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করলে আপনারা প্রাইসও দেখতে পারবেন এবং কি অর্ডার করতে পারবেন, অথবা আমাদের স্টোরের নাম্বার দেওয়া আছে, ফোন দিয়ে অর্ডার করতে পারেন। আর বড় যে পাম্পটা আছে এটা বর্তমান প্রাইস 1450 টাকা, এটার দামও কমতেও পারে বাড়তেও পারে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রাইস জানতে পারবেন এবং কি অর্ডার করতে পারবেন। আর এই পাম্পটা চলবে 12 ভোল্ট এবং কি 24 ভোল্ট, অ্যাডাপ্টার দিয়েও চালাইতে পারবেন এবং কি গাড়ির ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন। আর ছোটো পাম্পটা চলবে অনলি 12 ভোল্ট, এটাও 12 ভোল্টের ব্যাটারি অথবা অ্যাডাপ্টারের মাধ্যমে কারেন্ট চালাইতে পারবেন। তো আমরা এখন পাম্পটা চালু করে দেখবো পানির প্রেশার কেমন, কোনটা কতটুকু স্পিডে পানি ওঠে। এখন আমরা পাম্পগুলো চালাবো, দেখবো কোনটার প্রেশার কেমন। প্রথমে আমরা শুরুটা চালাবো 12 ভোল্টে, দেখুন একটা ব্যাটারিতে লাগাইছে, এই হলো ছোটো মোটরের প্রেশার, এটা মিলিটে 12 লিটার, 1 মিনিটে 12 লিটার পানি উঠবে এটা দিয়ে বা অয়েল উঠবে। এখন আমরা বড় পাম্পটা চালাবো, বড় পাম্পটা আমরা প্রথমে 12 ভোল্টে চালাবো, দেখুন 12 ভোল্টে চালানোর পরে মোটামুটি ভালোই প্রেশার আছে, অনেক উপরে পানি ওঠে, মানে মোটর থেকে প্রায় 1.5 ফুট উপরে পানি ওঠে। এখন লাগাবো আমরা 24 ভোল্টে, দেখুন দুইটা ব্যাটারি একসাথে লাগিয়ে দিছি, এখন আমরা সুইচটা দেবো, দেখুন 24 ভোল্টে কিন্তু প্রেশারটা আরও অনেক বেড়ে গেছে, এটা মিলিটে 30 লিটার, 12 ভোল্টে চললে 30 লিটার উঠবে, যে প্রেশার আছে 12 ভোল্টে 30 লিটার উঠবে। আর 24 ভোল্টে লাগানোর পরে আরও কিছুটা বাড়বে আর কি, মানে পানি প্রেশারটা আরও কিছুটা বাড়বে। তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।